আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুভ উইথ সাইফ এই চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম মুন্সী। আপনারা জানেন যে আমি সবসময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হই, তারই ধারাবাহিকতায় আজকেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কীভাবে ইতালিতে ডকুমেন্টস বিহীন, অর্থাৎ আপনার তেসেরা সেনিতারিয়া বিহীন ছাড়া এবং অ্যাপয়েন্টমেন্ট বা পুন্তামেন্ট ছাড়া আপনি করোনার ভ্যাকসিন নিতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে বলে নেই যে আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। এবং যদি কোনো কারণে ভিডিওটি খারাপ লেগে থাকে, কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত থাকবে, আপনি সেখানে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন। তো চলুন ফিরে আসি ইন্ট্রোর পরে। তো চলে এলাম ইন্ট্রোর পরে। যেমনটা বলছিলাম যে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে আপনি কিভাবে তেসেরা স্যানিটারিয়া ছাড়া আপনি বা এবং পুন্তমন্ত ছাড়া আপনি কিভাবে করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন। এই কথাটি বলে নেওয়ার আগে আমি আপনাকে, যারা মিলান আছেন, আমি কিছুদিন আগে এভাবেই ভ্যাকসিন নিয়েছি এবং একজনের হচ্ছে ডকুমেন্টস নাই, অর্থাৎ তেসেরা স্যানিটারিয়া নেই, তাকেও সেও আমার সাথে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করেছে। তার সেই সব কিছুর প্রসেসটা আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমি যখন ভ্যাকসিন নিতে গেলাম তখন আমাকে বলা হয়েছে, আমি তাকে জিজ্ঞাসা করার পর আমাকে বলা হয়েছে যাদের তেসেরা স্যানিটারিয়া আছে তারা হচ্ছে শুধুমাত্র তেসেরা স্যানিটারিয়া দিয়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। এরপর যাদের তেসেরা স্যানিটারিয়া এসকাদুত হয়ে গেছে, অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেছে, এখনও যারা রিনিউ করেননি, তারাও হচ্ছে নর্মালি আপনার গিয়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। এরপর আসি হচ্ছে যাদের ডকুমেন্টস নেই, তাদের হচ্ছে যে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে সেই বাংলাদেশি পাসপোর্ট অথবা তার যদি যে তেসেরা স্যানিটারিয়ার একটি কাগজ থাকে সেটি থাকে, সেই দুটি নিয়ে গেলেই হচ্ছে ভ্যাকসিন নিতে পারবেন। এছাড়াও যারা সানাটোরিয়ার জন্য আবেদন করেছিল তাদের হচ্ছে তারাও শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট এবং তাদের যদি আগের কোনো সৌজন্য থেকে থাকে তাহলে তারা সেটি দিয়ে করোনার ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। এবং যারা সানাটোরিয়ার আবেদন জমা করেছিল কিন্তু তাদের কাছে কোনো কিছু নেই, অন্ততপক্ষে বাংলাদেশি পাসপোর্টটি আছে, তারা সেই বাংলাদেশি পাসপোর্ট এবং হচ্ছে সানাটোরিয়ার যে রিকোয়েস্টার যে পেপারটি ছিল সেটিতেও নিয়ে গেলেও তারা করোনার ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। তবে যাদের কোনো কিছুই নেই, অর্থাৎ শুধুমাত্র পাসপোর্টটি আছে, আপনারা সেটি দিয়েও আপনারা করোনার ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। তো এবার চলুন যে মিলানে কোথায় আপনারা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট বা পুন্তামেন্ত ছাড়া আপনারা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। তো আমি যেখান থেকে ভ্যাকসিন গ্রহণ করেছিলাম সেটি হচ্ছে মিলানে। আমি মিলানের পর্তা গারিবাল্দিতে গিয়েছিলাম। পর্তা গারিবাল্দি থেকে হচ্ছে যে মেট্রোপলিটান আছে, অর্থাৎ মেট্রো M5 ভিওলা কালারের যে মেট্রো, সেই মেট্রোটিতে আপনি সানসিরি স্টুডিওর যে মেট্রোটি যাবে, একটা হচ্ছে বিনিয়ামিনো আর একটা হচ্ছে সানসিরি স্টুডিও। আমি সঠিক নামটা মানে ক্লিয়ারলি বলতে পারতেছি না, এরকম এই দুইটা বিনিয়ামি এবং সানসিরি স্টুডিওতেই একটি যেটি যাতায়াত করে সেটি আপনি যেটি বিনিয়ামি থেকে সেরে আসবে এবং সানসিটি স্টুডিওর দিকে যাবে, আপনি পর্তা গারিবাল্দি থেকে সেই মেট্রোটাতে উঠবেন। ওঠার পরে আপনাকে হচ্ছে তেরি তরি নামে যে ফেরমাতাটি আছে সেইখানে আপনাকে নামতে হবে। তেরিতরিতে নামার পর আপনি তেরিতরি থেকে যখন মেট্রো থেকে বের হয়ে আপনি উপরে উঠবেন তখন আপনার সামনে দেখবেন যে বড় বড় একেবারে ফেরমাতার একেবারে সাথে একটি কারিফোর আছে, সেখানে দেখবেন তেরিতরির উপরে উঠলে আপনারা একটি কারিফোর খুঁজে পাবেন। ক্যারিফোরের দিক থেকে সামনে দিয়ে আপনারা সামনে যাবেন, তখন আপনারা দেখবেন যে ভ্যাকসিন হাব এরকম একটি ব্যানার দিয়ে আপনাদের টিক চিহ্ন দিয়েছে যে এদিকে যেতে হবে। এরপর আপনারা হচ্ছে এই সেই টিক চিহ্নগুলো ফলো করে বা নির্দেশনাগুলো ফলো করে আপনারা জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা ভ্যাকসিন হাব খুঁজে পাবেন। যদি আপনি কোনো কারণে না চিনে থাকেন তাহলে কারো হেল্প নিতে পারেন বা কাউকে জিজ্ঞাসা করতে পারেন। এরপর আপনি সেখানে যাবার পর হচ্ছে আপনাকে তারা একটি টোকেন দিবে, টোকেন দেওয়ার পর আপনি সেখানে ওয়েট করবেন। ওয়েট করার পর এক ভদ্রমূলক বা ভদ্রমহিলা আপনাকে ডেকে নেবে এবং আপনার
তেসরা সেনিটেরিয়া যদি থাকে, অথবা আপনার যদি আমি যতগুলো ডকুমেন্টসের কথা আগে বলেছি সেসব ডকুমেন্টসগুলো ডকুমেন্টস আপনার কাছে চাইবে, হোক আপনার তেসরা সেনিটেরিয়া কার্তা দিয়ে দিন দিতে পাসপোর্ট তো যেটাই থাক না কেন, যে সেটি নিয়ে যাবেন। এরপর ওই ভদ্রমহিলা আপনাকে হচ্ছে আরেকটি জায়গায় দিয়ে দেবে। ও একটি কথা বলতে ভুলে গেছি, যখন আপনি ভ্যাকসিন হ্যাঁ প্রবেশ করবেন তখনই আপনাকে প্রথম ডোজ নিয়ে থাকলে, যদি আপনার প্রথম ডোজের জন্য আপনি সেখানে যান তাহলে আপনাকে একটি কাগজ দিয়ে দিবে, তারা দ্বিতীয় ডোজের জন্য গেলে তো সেই প্রথম ডোজের ডকুমেন্টস নিয়েই যাবেন। তো যখন আপনি সেই কাগজটি দিবেন, যখন এই ভদ্রলোক ভদ্রমহিলা আপনাকে একটি জায়গায় লাইন দাঁড়াবে এবং আপনার কাছে আপনাকে একজন ডাক্তারের কাছে পাঠাবে, সেই ডাক্তার আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, আপনার অ্যালার্জি ছিল কিনা, আপনার আপনি রক্ত দিয়েছেন কিনা, বা আপনার করোনা বিগত দিন হয়েছিল কিনা, আপনি চেক করিয়েছিলেন কিনা, বা চেক করিয়ে থাকলে কী রেজাল্ট এসেছিল, যাদের পজিটিভ বা নেগেটিভ, আপনি কোনো অ্যান্টিবায়োটিক নেন কিনা, বা আপনার হচ্ছে বর্তমানে কোনো ম্যালেরিয়া আছে কিনা, বা আপনি কোনো ভয় পান কিনা টিকা নিতে, এক্সেট্রা এক্সেট্রা। আপনাকে সব কিছু জিজ্ঞাসা করার পর আপনাকে সে জিজ্ঞাসা করবে যে আপনি কোনটা নিতে ইচ্ছুক, ফাইজার বা মডেরনা। তো আমি হচ্ছে মডেরনা নিয়েছিলাম, কারণ আমি টিকা নিতে যাওয়ার আগে ফাইজার এবং মডেরনার উপরে বেশ কিছু লেখা এবং তাদের কী কোনটার কী গুণাগুণ সেটি নিয়ে একটু আর্টিকেলগুলো পড়ি। পড়ার পর হচ্ছে দেখলাম যে আমার কাছে মডেরনাকে একটু বেশি পারফেক্ট মনে হচ্ছে, কারণ 90% হচ্ছে কভার করে মডেরনা, আর মডেরনাতে একটু ব্যথাও বেশি, অর্থাৎ আপনি যখন মডেরনা নিয়ে যাবেন এরপর হচ্ছে, যাই হোক এটি আমি একটু পরে বলতেছি, যাক তখন আপনাকে ফাইজার বা মডেরনা সেই ইয়ে করার জন্য বলা হবে। তো আপনি যেটি সিলেক্ট করবেন আপনাকে সেই লাইনে পাঠানো হবে। তো আপনাকে হচ্ছে 5 মিনিটের মধ্যে ভ্যাকসিন দিয়ে ওদের যে বিশ্রামাগার আছে সেখানে আপনাকে 15 মিনিটের জন্য রেস্ট নিতে বলবে। যদি 15 মিনিটের মধ্যে আপনার কোনো শারীরিক কোনো সমস্যা দেখা দেয় তাহলে তারা হচ্ছে সেটিকে চিকিৎসা করবে, যদি 15 মিনিটের মধ্যে আপনার কোনো আপনি কোনো শারীরিক সমস্যা দেখা না দেন বা দেখা না দেয়, বা আপনার যদি আপনি যদি নিজেকে নিজে মনে করেন যে আমি সম্পূর্ণ ফ্রি বা সুস্থ আছি, তখন আপনি নির্দ্বিধায় সেখান থেকে চলে আসতে পারবেন। এরপর চলে আসার পর যে কাহিনী, চলে আসার আগে আপনাকে হচ্ছে যে আপনি যেখানে ভ্যাকসিন দেবেন সেখানে হচ্ছে আপনাকে ভ্যাকসিন দেওয়ার আগে যে ডক্টর আপনাকে সব কিছু জিজ্ঞাসা করবে, সেই ডক্টর আপনাকে সেখানে বসেই সেকেন্ড ডোজের জন্য ডেট দিয়ে দেবে। তো আপনি সেকেন্ড ডোজের ডেটটিও সেখানে বসে নিতে পারবেন, অর্থাৎ আপনাকে আপনাকে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেসব কোশ্চেনের যে অ্যান্সারগুলো দিয়েছেন সেই ডকুমেন্টস এবং সেকেন্ড ডোজের যে পেনোটাচিয়ান করে দিবে সেই পেনোটাচিয়ান পেপারটা আপনাকে দিয়ে দিবে। তো যাই হোক, এবার আপনি যখন ভ্যাকসিন নেওয়া শেষ আপনি যখন চলে আসবেন, এরপরে বাসায় আসার পর আপনার হয়তো বা প্রথম দিন খারাপ নাও লাগতে পারে, ওই দিন রাত থেকে যেদিন আপনি যদি দিনে ভ্যাকসিন নেন তাহলে হচ্ছে ভ্যাকসিন নেওয়ার 7-8 ঘন্টা পর থেকে আপনার আপনি যে হাতে ভ্যাকসিনটা নেবেন সেই হাতটি আপনার একটু ভারী হয়ে যাবে, একটু ব্যথা করবে, এছাড়া আপনার সামান্য একটু জ্বর আসতে পারে। যদি জ্বরটি অধিক পরিমাণে হয় তাহলে অবশ্যই আপনি আপনার যে ব্যক্তিগত ডাক্তার আছে সেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং তার পরামর্শ অনুযায়ী চলবেন। তো যদি আপনার হালকা কোনো ব্যথা এবং মাথা ব্যথা, আপনার সেই হাতে হালকা ব্যথা এবং মাথা ব্যথা হয় এবং হালকা জ্বর আসে তাহলে এটি নর্মাল, এটি আসলে কোনো ভয়ের কিছু নেই। আর যদি বললাম যদি বেশি অতিরিক্ত মাত্রায় জ্বর আসে অবশ্যই আপনি আপনার ডক্টরের হেল্প নেবেন। তো আজকের ভিডিও এই ছিল, তো পরবর্তী ভিডিও জন্য অবশ্যই পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক বা কমেন্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।